গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিতু। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ফার্স্ট অ্যামাজন মেকআপ হল। অ্যামাজনে চলছে গ্রেট রিপাবলিক ডে সেল। সো এই সেলটাকে তোমরা তোমাদের শপিং এর কাজে লাগাতে পারো, যেমন আমি এই সেলটাকে কাজে লাগিয়েছি। অ্যামাজনে প্রত্যেক প্রোডাক্টের ওপর কোনো না কোনো অফ দিচ্ছে, যাদের প্রাইম আছে অ্যামাজন তাদেরকে কুইকলি ডেলিভারি দিয়ে দিচ্ছে। সো ইটস ভেরি গুড থিং। তো আজকে মোস্টলি আমি তোমাদেরকে দেখাবো কিছু মেকআপ প্রোডাক্ট অ্যান্ড স্কিন কেয়ার প্রোডাক্ট। আর স্টার্ট করার আগে তোমাদেরকে বলে দিই যে এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। তো ফার্স্টে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কতগুলো প্রোডাক্ট নিয়েছি। তো আমি নিয়েছি এই এতগুলো প্রোডাক্ট। সো চলো তাড়াতাড়ি করে দেখি যে একটা একটা করে। সো ফার্স্টে আমি দেখাবো বায়োটিকের এই বায়ো পাপায়া স্ক্রাবার নিয়েছি। তো তোমাদের যাদের অনেক ট্যানের সমস্যা অ্যান্ড কিছুতেই সেই ট্যান রিমুভ করতে পারছো না, তো অবশ্যই এই স্ক্রাবারটা একবার ইউজ করে দেখতে পারো, আশা করি তোমরা রেজাল্ট পাবে। নেক্সট বায়োটিকেরই একটা প্রোডাক্ট নিয়েছি, সেটা হচ্ছে বায়োফুড ফেস প্যাক। সো এটাও হচ্ছে ট্যানের জন্য, যাদের ফেসে প্রচুর ট্যান অ্যান্ড পিগমেন্টেশন আছে সো তারা এটা ট্রাই করতে পারো। সো নেক্সট আমি পারচেস করেছি প্লামের একটা স্ক্রাবার। সো এটা আমি ফার্স্টে একটা ইউজ করেছি, আমার খুব পছন্দ হয়েছে, বাট এটার একটাই আমার জিনিস খুব একটা ভালো লাগেনি, সেটা হচ্ছে এটার মধ্যে যে স্কার পার্টিকলস গুলো রয়েছে সেটা অনেক বড় বড়। সো ফেসের ক্ষেত্রে আমার মনে হয় একটু ছোট পার্টিকলস যে স্কার গুলো রয়েছে সেটা বোধ হয় বেশি বেটার। স্যার নেক্সট আমি আমার বেবির জন্য কিছু প্রোডাক্ট পারচেস করি। ফার্স্টে নিয়েছি হিমালয়ার এই বেবি ক্রিম, ভেরি সফট। আমি আমার বেবি হওয়ার পর থেকে, আই মিন 6 মান্থ থেকে এই ক্রিম ইউজ করা স্টার্ট করেছি। অ্যান্ড দেন আমি নিয়েছি হিমালয়ার এই ওয়েভস্টার, এটা হচ্ছে একসাথে দুটো কম্বো আসে, একটা আমি ইউজ করা শুরু করে দিয়েছি। সো এটা তোমরা দেখতে পারো বেশ ভালো অফারে ছিল, সো আমি এটা নিয়েছি। আর আমি যখনই এটা নিই দুটো কম্বোই নিই, তাতে করে কি হয় অনেকটা সেভ হয়। নেক্সট আমি আমার মেকআপ প্রোডাক্ট দেখাবো। সো আমি এখানে নিয়েছি ওয়েট এন ওয়াইল্ড এর ফটো ফোকাস এই মেকআপ সেটিং স্প্রে। সো এটা আমার অনেকদিন আগে থেকে নেওয়ার ইচ্ছে ছিল, তো অ্যামাজনে বেশ ভালোই সেলে আমি পেয়ে গেছি, সো বেশ গুড। খুব সুন্দর একটা স্মেল, জাস্ট অসাধারণ স্মেলটা। আর মেকআপ প্রোডাক্টের স্মেলের প্রতি যাদের অ্যাডিক্ট আছে তাদের আশা করি এই সব জিনিসগুলো তারা বোঝো যে কেমন, যেমন আমি বিশেষ করে আমি সমস্ত মেকআপ প্রোডাক্টের আগে স্মেল দেখি যে সেটা কেমন। অ্যান্ড নেক্সট আমি নিয়েছি এই ওয়েট এন্ড ওয়াইল্ড এর কোল আই পেন্সিল, ইটস নিউড পেন্সিল। তো এটা হচ্ছে নিউড পেন্সিল, আমার খুব প্রয়োজন ছিল এই পেন্সিলটা। সো তোমাদের আমি সোয়াইপ করে দেখাতে পারি। তো আমার মনে হয় যে হোয়াইট পেন্সিলের থেকে আমাদের ইন্ডিয়ান স্কিনে এই নিউড পেন্সিল বেশি ভালো যায়। সো এই বিষয়ে যারা একমত তারা এই নিউড পেন্সিলটা ট্রাই করতে পারো ওয়েট এন্ড ওয়াইল্ডের। অ্যান্ড নেক্সট আমি নিয়েছি মেবলিনের ফিটমি এই কম্প্যাক্ট পাউডারটা। সো আমি ফিটমির অনেক রেঞ্জের প্রোডাক্টই নিয়েছি, বাট কম্প্যাক্ট আমার নেওয়া হয়নি, সো আমি ফাইনালি কম্প্যাক্টটা নিয়ে ফেলেছি। সো আমার শেড হচ্ছে 1 1 ওয়েট লাইট বেস। অ্যান্ড এটা আমি এখন অবধি খুলিনি, দেখিনি যে এটা কেমন। বাহ গুড, এর মধ্যে একটা খুব সুন্দর মিরর রয়েছে, আমি দেখিনি সেটা, গুড। তো তোমরা এটা ট্রাই করতে পারো। অ্যান্ড নেক্সট আমি নিয়েছি মিস ক্লেয়ার এর ফুল কভারেজ মেকআপ। সো এটা হচ্ছে ফাউন্ডেশন কাম কনসিলার। সো আমি অনেকদিন থেকে ভাবছিলাম যে আমি একটা এমন ফাউন্ডেশন ইউজ করবো যেটা কিনা ক্রিম বেস, অ্যান্ড সো আমি এটা নিয়েছি। তার জন্য আমি ইউজ করে দেখতে চাই যে ক্রিম বেস ফাউন্ডেশনটা আমার স্কিনে কেমন যায়, কারণ এর আগে আমি কখনো ক্রিম বেস ফাউন্ডেশন ইউজ করিনি। সো এটা কনসিলারের কাজও দেবে, বাট আমি আমার স্কিনের শেড অনুযায়ী নিয়েছি। পটগুলো তোমরা তোমাদের কনসিলার হিসাবে ইউজ করতে পারো যদি এক শেড লাইট নাও। অ্যান্ড আমার শেড হচ্ছে 04 বেজ। তো আমি আমার শেডগুলো এই কারণে তোমাদের সাথে শেয়ার করছি কারণ তোমাদের যদি আমার মতো স্কিন টোন হয় সো তোমাদের প্রোডাক্ট কিনতে সুবিধা হবে। সো এটা আমি এখনো ইউজ করিনি, তো আমি খুব তাড়াতাড়ি একটা লুক ক্রিয়েট করবো যাতে আমি এই মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করতে পারি। সো দেখা যাক। সো নেক্সট আমি নিয়েছি সুইস বিউটির এই লিকুইড কনসিলার। তো আমার শেড হচ্ছে মিডিয়াম বেজ 04।
সো আমি অনেকদিন থেকে ভাবছি যে এটা নেব, কারণ আমার একটা কনসিলার দরকার ছিল। আর সুইস বিউটির কনসিলার আমি ম্যাক্সিমাম ইউটিউবারদের দেখেছি যে সুইস বিউটির কনসিলারের খুব ভালো ভালো রিভিউ দিয়েছে, তো ভাবছিলাম যে আমি আমারও উচিত এই কনসিলারটা ইউজ করা। সো ফাইনালি আমি এটা নিয়েছি। অ্যান্ড এটার ইনার প্যাকেজিংটা এরকম ভীষণ ভালো লাক্সারি একটা প্যাকেজিং করেছে, তো প্রাইস অনুযায়ী ভীষণ ভীষণ ভালো প্যাকেজিং। বাট এখন আমি এটা ইউজ করিনি, দেখা যাক, বললামই তো আমি একটা খুব তাড়াতাড়ি লুক ক্রিয়েট করবো, তার মধ্যে আমি এগুলো ইউজ করবো। সো নেক্সট আমি নিয়েছি একটা আইব্রো পেন্সিল, এটা ব্র্যান্ড হচ্ছে এটার আমি আমি প্রোনাউন্সিয়েশন করতেই পারছি না, আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেখানে তোমরা দেখে নিও, কিছুতেই আমি জাস্ট ট্রাই করতে পারছি না, কোনো খুবই বাজে বাজে উচ্চারণ হচ্ছে, এটা জানি না কি প্রোনাউন্সিয়েশন। সো এরকম হচ্ছে এর আইব্রো পেন্সিলটা। সো এরকম টাইপের আইব্রো পেন্সিল তোমরা সুগারে পেয়ে যাবে, ওয়েটার ওয়েলে পেয়ে যাবে, তো ইটস ভেরি কস্টলি, বাট এটার প্রাইস খুবই খুবই কম, তো তোমরা এটা ট্রাই করতে পারো। আমি এটা অলরেডি আমার আইব্রোতে ট্রাই করেছি, তো আমার এরকম পেন্সিল ভার্সনে একটা আইব্রো পেন্সিল প্রয়োজন ছিল, কারণ আমি অলওয়েজ পাউডারই ইউজ করি, তোমরা দেখোই একটাই পাউডার প্যালেট আছে যার থেকে আমি ইউজ করি অলওয়েজ, কারণ আমার খুব একটা প্রয়োজন হয় না, তো কেন এত এত প্রোডাক্ট কিনে শুধু শুধু আমি তার মধ্যে ইনভেস্ট করব। সো তাও আমি এটা নিয়ে নিলাম, স্কুলই থাকবে অবভিয়াসলি, সো সমস্যা হবে না, জাস্ট আইব্রো করো অ্যান্ড তার সাথে স্কুলই দিয়ে জাস্ট কম করে ফেলো, সো খুবই ইজি হয়ে যায় অ্যান্ড টাইমটাও বেঁচে যায়। অ্যান্ড দ্য নেক্সট আমি যেটা নিয়েছি, যেটা আমার মোস্ট ফেভারিট, সো চলো দেখিয়ে দিই, অ্যান্ড সেটা হচ্ছে অবভিয়াসলি হাইলাইটার, কারণ আমি বিগ হাইলাইটার পারসন। সো আমি একটা খুব ভালো এরকম একটা প্যালেট বেসড হাইলাইটার চাইছিলাম, কারণ আমার কাছে এরকম প্যালেট হাইলাইটার নেই, প্যালেট বেসড হাইলাইটার চাইছিলাম যেটা কিনা একটু কম প্রাইসের হোক বাট একটু ভালো হোক। সো তার জন্য আমি মার্চের HD হাইলাইটার প্যালেটটা নিয়েছি, এটা 4-in-1 মেকআপ প্যালেট, সো এর মধ্যে 4টে শেড আছে। জাস্ট এটা প্যাকেজিং দেখো, প্যাকেজিংটাই এত সুন্দর, প্যাকেজিংটা দেখেই মনে হচ্ছে এটা অনেক প্রাইসি একটা প্রোডাক্ট, অ্যান্ড সেম প্যাকেজিং এর বাইরের প্যাকেজিংটা অ্যান্ড ইনার প্যাকেজিংটাও। তো এবার এর ইনার প্যাকেজিংটা তোমাদের দেখাই, তো এটার হচ্ছে ম্যাগনেট, এর লক সিস্টেমটা হচ্ছে ম্যাগনেট সিস্টেম, তো আমরা এর ইনার প্যাকেজিংটা তোমাদেরকে দেখিয়ে দিই। এর ইনার প্যাকেজিংটা হচ্ছে, এর মধ্যে একটা সুন্দর মিরর রয়েছে যাতে কিনা আমার কিউটি পাইকে দেখা যাচ্ছে, আই মিন আমার বেবি কিউটি পাই, সো ইটস ভেরি গুড। আমি কালারগুলো দেখাই, জাস্ট অসম কালার, তো এর মধ্যে শেড নেমগুলো দিয়ে দিয়েছে, ব্রাইটনিং, চকলেট, শিমার, হাইলাইটার, প্রত্যেকটা কালার খুবই সুন্দর। আর এটা আমি জাস্ট আস্তে না আস্তে আমি এটা ইউজ করে দেখেছি যে কালারগুলো কেমন, খুবই সুন্দর পিগমেন্ট অ্যান্ড খুবই ভালো। সো তোমরা যদি এরকম একটা হাইলাইটার প্যালেট চাও অ্যান্ড একটার মধ্যে অনেক কটা কালার চাও, তো অবভিয়াসলি এটা নিতে পারো। সো এটার সাথে আমি একটা গিফট পেয়েছি, সেটা হচ্ছে এরকম একটা কোল কাজল, এরকম দেখতে পাচ্ছ। তো প্রথমে যখন পার্সেলটা এসছে আমি যখন এটা দেখলাম, তো আমি ভাবছিলাম যে এটা কোথা থেকে আসছে, এটাকে আমি নিয়েছি না, তো এরকম প্রোডাক্ট তো আমি বাই করিনি। সো তারপরে আমি অ্যামাজনে আমার অর্ডার পেজে গিয়ে দেখলাম যে এটা এটার সাথে ছিল, যেটাকে আমি পারচেস করার সময় দেখিনি। জাস্ট অ্যাকচুয়ালি আমি হাইলাইটার, আই শ্যাডো এইসব পারচেস করার সময় চোখে আমি কিছু দেখতেই পাই না, সো এটা যে পাশে ছিল গিফট হিসাবে সেটা আমি খেয়ালই করিনি। সো যাই হোক, ভেরি গুড যে একটা জিনিস আমি গিফট পেয়ে গেছি যেটা কিনা আমি জানতামই না, সো এটা আমার সারপ্রাইজ হয়ে গেল আমার কাছে একটা। সো এই ছিল আমার অ্যামাজন মেকআপ হল, আশা করি তোমাদের ভিডিওটা ফুল হবে, আর যদি ভালো লাগে অবশ্যই বিগ থামস আপ, আমার ভিডিওটাকে শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, নিচের বেল বাটনটাকে প্রেস করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। টাটা, বাই বাই, স্টিল দেন, টেক কেয়ার, লাভ ইউ অল, দেখা হবে নেক্সট ভিডিওতে।